धन्यवाद प्रतिपक्ष गायिका के अत्यंत चमत्कार करे जहाँ जिज्ञासा करेछिलाम जवाब करलेन तार मते এবার আমাকে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করা হয়েছে যেই তো আমি কোরআন থেকে আগে একটি কথার পয়েন্ট রেখেছিলাম তো এই সূত্র ধরে আমাকে একটি প্রশ্ন করা হলো খাজাওয়াত জীবনের সাথে মিল করে কোরআনের সাথে একটা সম্পর্ক জি আমারে বললেন যে ভাই আপনি এই প্রশ্নগুলা পান কই মানে প্রশ্নগুলো একটু ঘুরে করি অনেক বয়তির মাথায় ঢোকে না এই আমি অতটা বুঝি না কিন্তু আপনি এই প্রশ্নগুলা কই পান আবার কিতাবের নামও কয়ে দিছে আনিসুল আরওয়া মস্ত বড় একটা কিতাব ইনশাআল্লাহ চেষ্টা করব তার জবাব দেওয়ার জন্য প্রশ্ন করেছিলাম যে হাসরের ময়দানে একটা মানুষের মাথা এটা টাইনা টাইনা নবীর উম্মতদেরকে বেহেশতের মধ্যে নিয়ে যাবে তার উত্তর আসলো যে ইমাম হোসাইনকে কারবালার ময়দানে কতল করা হয়েছিল ওই মাথা নবীর সম্পর্কে ইমাম হোসাইন ছিলেন নাতি তো এই নানার কামটা নাতি করব তো নবীর কোনো দরকার নাই নাকি নানার উম্মত করে সব বেহেশতে লয়ে যাইব গাটাই না দেই না কিন্তু কথার পয়েন্ট কিন্তু বুঝতেইব সরকার দেওয়ান সাহেব খেয়াল রাখতেইব প্রশ্ন করার সময় এবং প্রশ্ন শোনার সময় সব শিল্পীদেরকে উদ্দেশ্য করে বলবো যে শ্রোতা যারা আছেন জ্ঞানীগুণী যারা আছেন প্রশ্ন করার সময়ও খেয়াল করবেন প্রশ্নের উত্তর শোনার সময় খেয়াল রাখতে হবে তাহলে আর ভুল হবে না প্রশ্নটা করেছিলাম যে বুখারী শরীফ পড়তে পড়তে এক জায়গায় পাইছি প্রশ্নটা করার আগে একটা কথা ছিল না আমার এইরকম তাই বুখারী শরীফের মধ্যে কিন্তু কারবালার কোনো ঘটনার কথা উল্লেখ করা নাই যখন হাদিস লেখা হয়েছে তখন কিন্তু ওই ঘটনার কোনো কথা বুখারী শরীফের মধ্যে লেখা নাই বুখারী শরীফ লিখতে গিয়ে আলাদা একটা কিতাব লেখা হয়েছে বিষাদ সিন্ধু ডাক্তার মীর মোশাররফ তিনি এই কিতাবটি লিপিবদ্ধ করেছেন একমাত্র কারবালার মহরম পর্বকে নিয়ে কিন্তু বুখারী শরীফের মধ্যে কারবালার ঘটনা অতটা দেওয়া হয় নাই বা এইরকম ভাবে কোনো ঘটনা পাওয়া যায় না এটার মধ্যে নিয়ম কারণ দেওয়া যে কোরআনের যে সংবিধান এই কোরআনের পরেই প্রাধান্য দেওয়া হয়েছে একমাত্র বুখারী শরীফকে তো ওই জায়গার মধ্যে পয়রা পাইলাম আমি বিষয়টা একটু বইলা দেই যাতে আমার বোন সহ যারা শ্রোতা যারা আছে তাদের মধ্যে যাতে কোনো মন মালিন্য না হয় আমি রাগের বশীভূত হয়ে বোন কথাটা বুঝাছি না মাফ করে দিবেন কোরআন হলো মানুষের মাথা এই কোরআনকে কিন্তু কখনো কেউ পায়ের নিচে রাখে না হাসরের ময়দানে পবিত্র কোরআন কারণ কোরআনের হাফেজ যারা যারা কোরআনকে তর্জমা করে কোরআনকে যারা হেফজ করে এই কোরআনটা হেফজ যখন করে এটা কিন্তু মাথার নলেজের মধ্যে থাকে বিজ্ঞান সায়েন্সে যান যে এই মাথায় যতটা টেনশন যতটা পাওয়ার লোড করে একটা হাত যদি তা লোড করতো তাহলে হাতরা সাথে সাথে অবশ হয়ে যেত একটা পা যদি অতটা লোড করত তাহলে পা প্যারালাইজ হয়ে যেত এই জন্য মানুষের মাথায় যা থাকে অন্য কোনো অঙ্গে তা থাকে না পবিত্র কোরআনটা হেফজ যারা করে যারা হাফেজ তারা এই কোরআনটাকে মাথার মধ্যে রাখে তাই ওই কোরআনটা নিজেই মাথা হইয়া যারা কোরআনের হাফেজ তাদেরকে হাসরের ময়দানে বেহেশতে লয়ে যায় এই ভাই আপনারা বুঝছেন ওইটাও ঠিক আছে মা ফাতেমা বলবে হাসরের ময়দানে আল্লাহ আমার পুত্রকে যে কারবালার ময়দানে শহীদ করা হইল এর বিনিময়ে আমি কিছু চাই কি চাও আমার বাবার উম্মত রে এর বিনিময়ে তুমি বেহেশত দাও এটা সব উম্মতেরা বেহেশত যাইব না নবীর উম্মত যারা এই উম্মতের মধ্যে দুইটা প্রকার ভেদ আছে কোরআনের মধ্যে দুইটা সূরা একটি সূরা হলো সূরা মুনাফিকুন সূরা মুমিনুন
যারা মুমিন তাদের জন্য আছে জান্নাত আর যারা মুনাফিক তাদের জন্য আছে জাহান্নাম। কুরআন দিয়ে দুইটা ভাগ করা হয়েছে, এই রকম ভাবে নবীর উম্মতের মধ্যে কয়েকটা ভাগ আছে। যারা নবীরে মানতো দেখছে, নবীরে দেখার পর অনেকে মানে নাই, মুখে মুখে কলেমা পড়া মুরিদ হইছে মুসলমান হইছে, কিন্তু অনেক মানুষ যুদ্ধের ময়দান থেকে পিছনের দিকে চলে গেছে। এই দো এক প্রকারের উম্মত, তারাও দুদকের মধ্যে যাইব। তো যাই হোক, কথাটা বলা এই পর্যন্তই রাখলাম। আমার কাছে যাহা জানা জিজ্ঞাসা ছিল ইনশাল্লাহ চেষ্টা করব ওই আনিসুল আরওয়া থেকে জবাব দেওয়ার জন্য। হাজার জীবনী থেকে একটা গান আগে আমার গাইতে হয়েছে, এই তো বোন যেভাবে গরম করে দিয়ে গেছে, ওই রকম ভাবে যদি না হয় তাহলে তো আর পাবলিক আমার গানটা শুনবো না। কারণ ওই রকম কোনো গান আজকে গাই নাই, ইচ্ছা করলে গাইতে পারতাম। অনেকেই কইছে গাড়ি দিয়ে আইতাছি, গাড়িতে নামছি, কয় ভাই ওই গানটা গায়েন, কোন গানটা? হরেক রকম পাগল দিয়ে মিলাইছে মেলা, অনেকেই অর্ডার করছে। কিন্তু ওই যে মুরব্বী কইল যে কোরআন হাদিস বিধান সংবিধান মেনে গান করতে হবে, এই জন্য অনেক গানই আমরা গাইতে পারি না। আর আমরা পালাগানের শিল্পী দ্বারা একটা নিয়ম শৃঙ্খলা আছে, ওই নিয়মের মধ্যে থেকেই গান করতে হয়। তো চেষ্টা করব আমি ওই নিয়মের মধ্যে থেকে খাজাওয়ার জীবনী থেকে একটি গান করার জন্য। ধন্যবাদ সকলকে। আবার খাজা বাপ আর ভক্ত যারা তারা খাজার থেনে থাকে, ওরে খাজার থেনে থাকলে ভক্ত খাজার নুরানি রূপে খে, আমার খাজা বাবার ভক্ত যারা, আমার ভান্ডারির ভক্ত যারা, আমার ল্যাংটা বাবার ভক্ত যারা, উলিয়া উলিয়ার ভক্ত যারা, আমার খাজা বাবার ভক্ত যারা, তারা খাজার ধ্যানে থাকে, ওরে খাজার ধ্যানে থাকলে ভক্ত খাজা নুরানি দূর দেখে। আল্লাহর অলি নাই রে মরে, নিজে আল্লাহ কয় আল্লাহর জানবি সে তারাই অপর হইয়া রয়। আল্লাহর অলি নাই রে মরে, নিজে আল্লাহ কয় আল্লাহর জানবি সে তারাই অপর হইয়া রয়। ওরে অলি আল্লাহর নাই রে মরে, নিজে আল্লাহ কয় আল্লাহর জানবি সে তারাই অপর হইয়া রয়। তারা রুহানি বার সাথে ঘুরে, রুহানি বার সাথে ঘুরে সর্ব জায়গায় খাজায়, মরে নাই মরে নাই রে আত্মীরে। এক ব্যক্তি ছিল বড়ই অসহায়, তার বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ না নিতে চায়, মাত্র 500 টাকা হইলে বেটায় দিতে পারে বিয়া, কোথাও পাইল না টাকা কাঁদতে ঘরে বইয়া, হঠাৎ করে মনে পড়ে হিন্দের অলির কথা, জানি বনে আজ বোঝে গরিবের ব্যথা, একই অতে পাকদার পারে কেহ যদি যায়, মনের আশা পূরণ করে দয়াল খাজায়, একই অতে পাকদার পারে কেহ যদি যায়, মনের আশা পূরণ করে দয়াল খাজায়, ওরে একই অতে পাকদার পারে কেহ যদি যায়, মনের আশা পূরণ করে দয়াল খাজায়। বেট
তাই উঠাই দুটি হাত ও বাবা কাটিয়া কই খাজা বাবা করছি মোনা দাঁত আমার 500 টাকা দিবা তুমি সত্য খাজা হইলে মাইয়া দিব আমি ওই টাকা পাইলে এই ভাবে তে মোনা দাঁতে তিন দিন হলো গত বাবা ও বুয়ই করি বেটা টাকা পাইলো না তো টাকা না পাইয়া বেটা বাইরে গেল হাতি বাহির হতে হাতে তুলে দিল একটা লাঠি লাঠি হাতে লইয়া বেটা দরবারে ফেলে যায় ভিটা বাড়ি মারলো তখন খাজা লওয়া যায় ওরে লাঠি হাতে লইয়া বেটা দরবারে ফেলে যায় ভিটা বাড়ি মারলো তখন খাজা লওয়া যায় ওরে ভিটা বাড়ি মাইরা বলে दरबार होते हाइटा बेटा गेलो किछु दूरे पीछे थेके एक पागलाई डाकिया कय तारे पागलार कथा शुने गरीब होइया गेलो खारा পাগলে তার হাতে দিল 500 টাকার তোরা গরিব বলে টাকা চাইলাম খাজার দরবারে খাজাই তো দিল না টাকা যাচ্ছি খালি ফিরে তোমার টাকা কেন দিব তোমায় কিনলাম না পরিচয় না না পাইলে টাকা নিব না আমি তোমার টাকা কেন নিব তোমায় কিনলাম না পরিচয় না না পাইলে টাকা নিব না আমি তোমার টাকা কেন দিব তোমায় কিনলাম না পরিচয় না না পাইলে টাকা দেব না কথা শুনে গরি গেল তার পিছনে যাইয়া দেখে তিনটা বাড়ি ডাক রয় সেখানে যেই তিনটা বাড়ি দিছে খাজা রওয়া যায় ওই তিনটা বাড়ি দেখে পাগলের গায় গরিব বলে নিশ্চয় তুমি ও দয়াল খাজা পাগলের পাও ধইরা বলে দাও আমারে সাজা তাও গরিয়া কাঁদে গরি কাঁদে অনেক খোঁজ উপদিকে মাথা গরি উঠাইলো নখর পাগলা গেছে গায়ে ভইয়া নাইরে আশেপাশে খাজা নিজে টাকা দিছে আইসা পাগল বেশে টাকা লোভে হাইরে গরি খাজারে হারাইলি বিশ্বাস ছাড়া দেই না তোরা খাজাই আল্লাহর ওলি ওর সত্যই ওলি খাজা বাবা যে করলো না বিশ্বাস নামাজ সোজা এবাদত আর সবই সর্বনাশ আল্লাহর ওলি খাজা বাবা যে করলো না বিশ্বাস এলমে কালাম নামাজ সোজা সবই সর্বনাশ ওরে নামাজ সোজা এবাদত আর সবই সর্বনাশ সত্যই ওলি খাজা বাবা যে করলো না বিশ্বাস হে বাহ কান গেছে মালিক গুঞ্জারা বলে কাঁদে মনে ভাবো তোমার মতো বাবু নাই ও ভাই রে ভাই মনে ভাবো তোমার মতো বাবু নাই কত বাবু আইলো গেল তার বিয়ে এমএ পাস করিলো আইলো গেল আমার যে
পাইলো আর অবশেষে থান পাইলো অবশেষে একি পেলো শশান খোলার বাসি খাই মনে ভাব তোমার মতো বাবু নাই ও ভাই রে ভাই মনে ভাব তোমার মতো বাবু নাই গুনাগার হবে না দেখলাম দলিল খুলিয়া আসে কথার প্রসঙ্গে বলেছিলাম যে হাসরের ময়দানে 312 জন নবী সবাই গুনাগার সাজবে কিন্তু দুনিয়ার মধ্যে কি গুনাগার আল্লাহ রাসূল বলেছেন যে নবীরা হলো মাসুম নিষ্পাপ কথা সত্য আদম নবী বেহেস্তে গন্ধম খাইছে তো বেহেস্তে তো কোনো পাপের ছায়া নাই এই কথা জ্ঞান করে শুনতে হইব বেহেস্তের মধ্যে পাপের কোনো ছায়া নাই কিন্তু বেহেস্তের মধ্যে গন্ধম খাইছে দুনিয়ায় এই মাপ চাইলো গিয়ে লেগা আল্লাহ তো পারতো ইচ্ছা করলে মাপ করে দিতে কি কন এটা বেহেস্তের মধ্যে হইয়া গেছে কে হইয়া গেছে এই দুনিয়ার মধ্যে 350 বছর কান্দাই লোকেন 350 বছর কাঁদলই আমার আদম নবী ইহাত জীবন নিতে পা আরাফাত ময়দানে কেঁদেছিল দেখলাম ওই কান্নার পরে আল্লাহ গুনাহ মাফ করিল আদমের বেলায় ইদ্রিস নামে একজন নবী ছিল এই দুনিয়ার ভিতরে গাছের কাছে সাহায্য চায় দেখলাম দলিল খুলে মাফ করবেন জাকারিয়া নবী একদিন গাছের কাছে সাহায্য চাইছিল শত্রুরা যখন মাইরে লাইব গাছের কাছে সাহায্য চাই আল্লাহ করে জাকারিয়া গাছের কাছে সাহায্য চাইলে আমি আল্লাহর কথা তো ভুলে গেছ এই এতটুকুই তার ভুল মনে যে ভুলাইছিল এইটাই পাপ তার হিতাহিত কোন জ্ঞান থাকে না ওইটাই পাপি কিন্তু আল্লাহ কি এর বিনিময়ে জাকারিয়া কি ক্ষমা করে নাই বলছে হাসরের ময়দানে থাকবে নবী রাসূল অগণিত মানুষ ওই সময় যদি লজ্জা পাও তাহলে তুমি কি করবে হাসরের ময়দানে তাই দেখলাম দুনিয়ার মধ্যে তুমি এই পাপ মোচন করার জন্য গাছের ভিতরে তোমাকে যখন ঢুকাইলো শত্রুরা যখন গাছকে করাত দিয়ে কাটতে ছিল দুই ভাগ গেল দেহে হো হইয়া এই দুনিয়ার ভিতরে গেল পাপ মোচন করিয়া আরেকজন নবী আছে মুসা পয়গাম্বর বেহুশ হইয়া ছিল সে দুনিয়ার ভিতর হাসরের ময়দানে অনেক মানুষ থাকবে বেহুশ হইয়া কিন্তু মুসা নবী থাকবে সেদিন আল্লাহর আরশের পায়ার নিচে ঝুলিয়া এই হলো নবীদের হিস্টরি এই 312 জনদের নবী এদের সবার ইনশাল্লাহ আপনারা যদি প্রশ্ন করেন এক একজন 312 জন নবীর কথাই ইনশাল্লাহ বলার যতটুকু আল্লাহ বলায় আর কি চেষ্টা করবো বলার জন্য জানি না কোনো কিছু সব যাবে এই নূহ নবী তার ছিল তার পুত্র হামসা মিয়াসমার কেনার নাম ধরিয়া এক পুত্র আল্লাহর দিন মানল না গেল বেদিন হইয়া কেনার নামে যেই পুত্র সংসারে রয় শোনেন তাহারও বিষয় মানল না নূহ নবী কে নবী বলিয়া গেল ছে শয়তানের দলেতে মিশিয়া এই জন্যই আল্লাহর দরবারে নূহ নবী ফরিয়াদ জানাই গুনাহগার হইয়া গেলাম এই দুনিয়ায় নবী হইয়া ছেলেরে বাধ্য করিতে পারলাম না এই জন্য হাসরের ময়দানে আছে বহুলাঞ্ছনা মাফ করো পরবর্তীকার তোমারে জানাই
হাসরের ময়দানে যাতে লজ্জা নাহি পাই রে লজ্জা নাহি পাই রে লজ্জা নাহি পাই রে লজ্জা নাহি পাই সুলেমান নবী তার বাবা ছিল দাউদ পয়গম্বর এই দাউদ নবী 99টা বিবাহ করিল তারপরে 100 বিয়ার সাজটা গিল তার মনে একদিন আউরিয়া নামের এক ব্যক্তি ছিল এই ভব সংসারে আউরিয়ার পরিবার অনেক সুন্দর হয় দাউদ নবী দেখিয়া করল তার বিষয় বিবাহ করিবে আউরিয়ার স্ত্রীকে করল ছলনা করিয়া আউরিয়াকে দিল এবার সৈনিক বানাইয়া যুদ্ধের ময়দানে যখন আউরিয়া যায় কতল হইল সেদিন শুনেন তার বিষয় কতল হইয়া যখন ইন্তেকাল হইল দুনিয়ার ভিতরে দাউদ নবী এই দিক দিয়া কিবা কাম করে আউরিয়া আউরিয়া তো মারা গেছে এখন আউরিয়া কিন্তু সৈনিক ছিলেন না কিন্তু তারে ইচ্ছা করে জোরপূর্বক বানাইলেন যখন সৈনিক বানাইলেন দেখা গেছে যুদ্ধের ময়দানে যারা যুদ্ধ না জানে তারা কিন্তু হতাহত হতেই হবে তো যখন দেখলেন একটা সময় যুদ্ধ করতে করতে শত্রুপক্ষ কোন সময় যে তাকে ঘায়েল করছে তার প্রাণ পাখিটা চলে গেছে এটা দাউদ নবীর একটা চক্রান্ত ছিল তো নবী হইয়া নবীর চক্রান্ত করলো এটা কি পাপ না এটা কি গুনাহ না আল্লাহ বলে ওরে দাউদ তোমারে জানাই হাসরের ময়দানে যাতে লজ্জা নাহি পাও এই জন্য দুনিয়ায় গেলাম দেহ এই জন্য দুনিয়ায় যাই বিচার করিয়া আউরিয়ার কবরে যাও তুমি চলিয়া ক্ষমা চাইয়া যাও যাইয়া আউরিয়ার কবরের পাশে যখন কবরের পাশে গিয়ে বলল আল্লাহ নিজে ধমক দিল রাগ হয়ে গেল দাউদ তুমি তো একজন নবী ছিলে আউরিয়ারে হত্যা করছো আর কেউ না জানুক আমি আল্লাহ তো জানি আল্লাহ জানে না এই মানুষ বিবেককে পাঁচটি প্রশ্ন করো কখনো পাপ কাজে লিপ্ত হবে না কোথা থেকে এসেছি কোথায় যাব কি করার ছিল কি করতেছি কর্মটার ফলাফল কি হইতে পারে এই পাঁচটা মানুষ এই পাঁচটা প্রশ্ন যদি কোনো মানুষ বিবেকে রেডি যায় ওই মানুষটা কোনোদিন পাপ কর্ম নাহি করে থাকিয়া ধরায় যেই আল্লাহ পাঠাইল আমারে দুনিয়ার ভিতরে কিবা কর্ম করলাম থাকিয়া সংসারে আল্লাহ পাঠাইছে কি আর করতেছি কি আল্লাহ কি কইছে পরের হক নষ্ট করো কই নাই কিন্তু ভক্ত নষ্ট করতেছি পাঁচটা প্রশ্ন করো মানুষের বিবেককে ভাই রে পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক তুমি কি করেছো তুমি সাক্ষী রাখো নাই কিন্তু তুমি জানো তোমার মন জানে তোমার বিবেক জানে তুমি কি করেছো সাক্ষীর দরকার নেই এই বডি কয়ে দিব হাতের সাক্ষী হাতে দিবে পায়ে দিবে দিয়া হাসরের ময়দানে যাইবে সেদিন দিয়া এই জন্য আউরিয়ার কবরের পাশে যাইয়া দাউদ পয়গম্বর ক্ষমা চাইল তখন কবরের ভিতরে যখন ক্ষমা চায় ক্ষমা করে দিল নবীরা মাসুম নবীরা নিষ্পাপ তাই অনেক ঘটনা আছে এইটা ঠিক আছে কিন্তু হাসর ময়দানে 312 জন নবী সবাই কিন্তু আমরা গুণাগারী ওই হাসর ময়দানে 312 জন নবী সবাই কিন্তু ইয়ানাফি ইয়ানাফি কইব কেউ কিন্তু একমাত্র যদি কেউ ইয়া হাবলি উম্মতি বলে তাহলে আমার দিনে নবী হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টর কাউন্টার ছিল যে হাসরের ময়দানে এটা ছিল সাফায়তের কথা সাফায়তের বার পাইলেন দিনেরও আম্বিয়া নবী বিনে আর উম্মতের দরদি কেহ নাই এই জন্যই এই কথা হাদিস ধরে পাই কথাটা সূত্রটা ওইখান থেকে বলা কিন্তু নবীরা মাফুম এটাই ঠিক কিন্তু ওই দিন তারা সবাই স্বীকার যাবে আমরা গুনাহগার একমাত্র কেন ওই যে সাফায়তের দায়িত্ব একজনের হাতে আর কোন নবীর হাতে হস্তান্তর করা হয় নাই এই জন্য এই বিষয়টা আমার কাছে প্রশ্ন করে করে জিজ্ঞাসন সূরা ফাতিহার মধ্যে সাতটা হরফ নাই করেন না বর্ণন যেহিত এই এলাকার ভিতরে মাদ্রাসা রয় কোন আলেম সমাজ যদি আইসা প্রশ্ন করে বলি তার বিষয় মিথ্যা বলবো না রে ভাই মিথ্যা বলবো না মিথ্যা বলে আমি দোষী হইতে পারবো না কোরআনের মধ্যে আমি যা
পাই তাহার কথাই আমি বর্তমান শুধাই সূরা ফাতিহা লিখতে গিয়া 124টা হরফের প্রয়োজন হয়েছে শুধু সূরা ফাতিহা এই সূরাটা লিখতে গিয়া একটা 124টা অক্ষর বা হরফের প্রয়োজন হয়েছে এর মধ্যে 7টা হরফ নাই কেন নাই এক নম্বরে হলো সা একটা হরফ এই সা হরফটা নাই কেন সা দ্বারা হলো সুপ্পর অর্থাৎ ধ্বংস যেই ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করে সে কখনো ধ্বংস হবে না দুই নম্বরে হলো জিম কোরআনেতে পাই জিম দিয়াই আল্লাহ জাহান্নাম বানাই যেই ব্যক্তি যাবে সূরা ফাতিহা পাঠ করিয়া ওই জাহান্নামের আগুনে এই দেহ ছুইবে না রে মিয়া তিন নম্বরে হলো যা যা দ্বারা হয় জুলুম যেই ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করে সেই ব্যক্তি কখনো জুলুম করতে পারে না কারণ এই যে একটা একটা করে যদি বলতে যাই এক নম্বরে হলো সা জিম যা শিন সোয়া ফা এবং খা এই 7টা হরফ নাই এই এক একটা হরফের এক একটা ব্যাখ্যা অনেকটা সময়ের প্রয়োজন কারণ সা দ্বারা হলো সুব্বুর ধ্বংস এই জন্য এই হরফটা নাই জিম দ্বারা জাহান্নাম এই হরফটাও ব্যবহার করা হয় নাই যা দ্বারা জুলুম এই জন্য জাক্কুম এটা কাতাদার একটি ফল যারা দোজখবাসী হবে তাদেরকে বক্ষণ করতে দেওয়া হবে ওই কাটাদার ফল যখন গলার মধ্যে দিয়ে আটকাইব গলা দিয়ে রক্তাক্ত হয়ে ওই অবস্থায় তাকে যন্ত্রণা দেওয়া হবে এটা দোজখের আজাব শিন শিন দ্বারা হলো সাক্ষী অর্থাৎ পাপিষ্ট যেই ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করে সে কখনো পাপ কাজে লিপ্ত হইতে পারে না জুয়া এর দ্বারা হলো জুলুম যেই ব্যক্তি এই সূরা ফাতিহা পাঠ করে সে কখনো জুলুম করতে পারে না ফা দ্বারা হয় ফারা বা আলাদা বিচ্ছেদ যেই ব্যক্তি এই সূরা ফাতিহা পাঠ করে সে কখনো বিচ্ছেদের মতো ঘটনা তার ভাগ্যে ঘটে না বা আলাদা হয়ে যাওয়া আল্লাহ থেকে সরে যাওয়া খা দ্বারা পেরেশানি যে ব্যক্তি সূরা ফাতিহা 7 বার পাঠ করে তার কখনো পেরেশানি দূর হয়ে যায় কখনো সে পেরেশানির মধ্যে পড়ে না তাই তো এটা কোন জায়গায় আনিসুল আরওয়া 105 নম্বর পৃষ্ঠায় ধৈর্য ধরে বসে আছেন যত বন্ধুগণ এইবার একটা প্রশ্ন করি জবাব দিয়েন মনেরই মতন বড় পিরাউলিয়ায় একদিন কিবা কাম করে কোরআন পড়তে ছিল এই ভব সংসারে খানকা ঘরের মধ্যে যাইয়া কোরআন পড়তে ছিল এমন সময় চতুর্দিক অন্ধকার হইল বড় পীর বলে ওগো আল্লাহ পরোয়ার এই তুমি করিলা কি আজবে কারবার বড় পীর আব্দুল কাদির জিলানী একদিন খানকা ঘরের মধ্যে কোরআন পড়তে ছিল এমন সময় চতুর্দিকে অন্ধকার হয়ে গেল বড় পীর আব্দুল কাদির জিলানী আল্লাহর কাছে কয় মাওলা এই যে কোরআনের এই সূরাটা পাঠ করতেছি এখন কি অন্ধকার হওয়ার সময় এটা কোন সূরা পাঠ করতেছিল যেই কারণে বড় পীর আল্লাহরে প্রশ্ন করে যে এখন কি অন্ধকার হওয়ার সময় কোরআন নিয়ে বড় পীরের জীবনী নিয়ে মিল রেখে একটি প্রশ্ন করলাম আর আল্লাহ সাথে সাথে ইশারা দিল বড় পীর ওই দিকে ইশারা করো এটা কোন দিকে ইশারা করলো আর ইশারা করার সাথে সাথে আলো পাইল অন্ধকার থেকে আলোকিত হয়ে গেল আল্লাহ কোন দিকে ইশারা করতে কইল আর বড় পীর কইল এই কোরআনের এই আয়াতটা এই সূরাটা পাঠ করতে চিতে কোন সূরা প্রশ্ন এ ভাই ঠিক আছে এই কথা শুনছেন আগে পরে ইনশাল্লাহ সারা রাত এই কোরআনের সাথে মিল রেখে বড় পীরের জীবনী গাব যত শর্টকাটে কথা কইছি এরপরেও যদি কোন কথা কমায় কইতে তাহলে আর কি করব
বিচ্ছেদ আরে আল্লাহ রে 2500 দেন গা 20 টাকা এই যে আমগো লিটন কাকে বিচ্ছেদ গান শুনতে 2500 যায় প্রত্যেকদিন একদিনও বাদ থাকে না আজকে কইছি দেখি আইছি হায়রে जय हो धन्यवाद अमार सरकार भाई के अमार जे कथागुलो छिलो ओइखान थेके किछु कथा टेने आबार अमार काछे राखलेन सेटा आबार अमार काछे पॉइंट हुए दाड़ालो तो प्रश्न पवित्र कुरान थेके कोरे छिलाम खाजा बाबार जीवनी थेके आनिसुल आरवा थेके प्रश्न छिलो जवाब पढ़लें भालो लागबो तबे आसले नबी रसूलदेर कथा नबीदेर कथा जखन आसे जखन बला हय किछु कथा परिप्रेक्षिते आबार दाड़िये जाय सेटा ना बोललेई किन्तु नय আবার এইদিকে আমার দাদা ভাই আয়শা বলতেছে এরপরে কিন্তু আর কোনো প্রশ্ন হবে না হ্যাঁ হ্যাঁ উড়ে দূরে তো প্রশ্ন কিন্তু আমার একটা করছে দেখেন হ্যাঁ এটা বাংলায় দি তুইবো আসসালামু আলাইকুম খবর হলো এখানে যা যারা বলে কিছু আমাদের যুবক ছিল কিছু বিদ্যমান আছে গান যেহেতু অনেক টাকা দিয়া এটা অনুষ্ঠান তৈরি করতে গিয়া অনেক কষ্ট হইছে আরে সহযোগিতা করছে আমার ছোট ভাইরা এখন ভাই হইয়া তো দিলি না ধর্ম একই দাদা বাইর করব বাইর করব তো এগিরি কথা বাদ এখন প্রশ্ন উত্তর দিদা তুই যেটা যেটু পাল্লা গান একটু যদি কথা না বলে গানের মর্যাদা থাকে না তাদের মান সম্মান একবারই কেন যায় যেটু বাউল গান এখানে মোটামুটি বন্দর বাবুই কথা বলতে আছে একটু কথা ছোট্ট করে কথা আপনারা ছোট্ট করে কথা বলবেন যদি মেইন বই বইরা খোঁজা থাকে নোট বইয়ের মধ্যে একটা কথা প্রশ্ন উত্তর কথা বলছে সংক্ষেপে আমরা বুঝি খালেক জন শুনছি বালেক জন শুনছি উদ্দেশ্যে আকাশালিও শুনছি মনে হয় বসে জীবনও শুনছি বাচ্চি অবুদ্ধ ভরের খবর এখন কথা বলি না বিচ্ছেদ গাইবেন এমন বিচ্ছেদ গাইবেন যাতে মানুষই এখন যা আছে সব চাউল সিটা না একটা এই আপনাদের কাছে অনুরোধ দুটো নোট বিচ্ছেদ না গাইতে হলে বিচ্ছেদের টাকা আছে আমি দেখাই দিব নয় ছয় নয় ছয় আই বাজার বাজিয়া হ্যালো যাই হোক বাবাজিকে ধন্যবাদ অর্থাৎ রাত্র এখন গভীর হয়ে গেছে কথা এখন কম হবে গানটা একটু বেশি হবে এক কথাই দেই তাই না বাবা কথা বেশি লম্বা সুরার করার কোনো দরকার নাই যাই হোক সেভাবেই যাব বড় পীরের জীবনী থেকে প্রশ্ন করলেন বড় পীর একদিন পবিত্র কোরআন শরীফ পড়ে এমন একটি সুরা পড়ার অবস্থায় হঠাৎ করে অন্ধকার হয়ে গেল বড় পীর বলে হে আল্লাহ আমি কোরআন শরীফের এই সুরা পড়া অবস্থায় অন্ধকার হয়ে গেল আসলে কাজটা কি ভালো হলো কারণ আমার ভাইয়ের জানার দরকার পবিত্র কোরআনের এটা কোন সূরা আবার আল্লাহ আমার বড় পীরকে বলেছিল ওই দিকে তুমি লক্ষ্য করো ওই দিকে লক্ষ্য করলেই তুমি বুঝতে পারবে যাই হোক ওই দিকে লক্ষ্য করলে ইশারা করলে আবার পুনরায় অন্ধকার থেকে আলো হয়ে যাবে আমি যে একটা কথা কইছিলাম যে মামুন সরকার ভাই আপনি এই প্রশ্নগুলো পান কই আমারে কই আমিও বুঝি না আপনি পান কই আপনি জেমনে দিয়ে হেমনে যান আমিও হেমনে দিয়ে ওই জেমনেতে আপনি জেমনে জেমনে যান আমিও কিন্তু হেমনে হেমনে যাই আসলে বাবা একেবারেই এই আসরে শেষ করে দিব কথা আমার বেশি থাকবে না বাজান একটা কথা বলেছিলাম দাদা ভাই আমাকে প্রশ্ন করার মাধ্যমে কথাই কথাই একটা কথা বলেছিল যে নবীরা পাপ করে
এই ভাবে আদম নবীর কথা বললেন, ঈসা নবীর কথা বললেন, দাউদ নবীর কথা বললেন, সুলেমান নবীর কথা বললেন, অনেক নবীর ইতিহাস তুলে ধরলেন। বলতেছে আপনারা যদি বলেন 312 জন নবীর কথাই বলতে পারবো যদি আল্লাহ দয়া করে। আসলে ভাই সবই কইছেন, মানে নবীরা পাপ করে এক একটা উদ্দেশ্য নিয়ে এক একটা ঘটনা বলছেন, পরে যায় কিন্তু আবার স্বীকার করছেন যে নবীরা মাসুম, প্রথমে বলছেন পরে কিন্তু আবার স্বীকার করছেন। এটা আপনাকে বুঝতে হবে, নবীরা যদি আমাদের সামনে কোনো যদি পাপ করে থাকে নিশ্চয়ই এর ভিতরে কোনো হাকিকত আছে। এখন সেটা আমরা যদি বলি যে নবীরাও সেদিন বলবে যে আমরা পাপী আমরা গুনাহগার, এটা বলা আমাদের পক্ষে সাজে না। আগে বুঝতে হবে আমাদের পজিশনটা কোথায়, আমরা কি। আমি কিন্তু ওই উদ্দেশ্য কথা বলেছি, হ্যাঁ নবীরা এক একটা মাধ্যমে এক একটা ঘটনার মাধ্যমে তারা পাপ করেছে। নবীরা যখন তাদের আমলে তারা থাকা অবস্থায় তারা এক একটা কারণে করেছেন। এই যে আদম নবীর কথা বললেন, বেহেস্তের ভিতরে গন্ধম খাইলো, দুনিয়ার ভিতরে কান্নাকাটি করলো, দুনিয়ার ভিতরে মাপ চাইলো। এখানে একটা হাকিকত আছে, খালি আদমে গন্ধম খাইলো, খালি হেডাই কইবেন, ওই দাউদ নবীর কথা কইবেন, এই জাকারিয়ার কথা বললেন, গাছের কথা বললেন, গাছের ভিতরে গেল দুই টুকরা করে ফেললো, দাউদ নবীর কথা বলতেছেন, বিবাহ করার কথা বলতেছেন, এগুলা সম্পূর্ণ এক একটা ঘটনার ভিতরে এক একটা হাকিকত লুকিয়ে আছে। কি বুঝাবেন মানুষের, তার বেলায় আমরা বলতে পারি না নবীরা গুনাহগার। শুনেন আমার সাফায়াতের ভার জানি, আখেরি নাম নবী আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছেও থাকবে, ঠিক তেমনি ভাবে এই সাফায়াতের ভার আমার হযরত আলী, মা ফাতেমা, ইমাম হাসান হুসাইন তাদের উপরেও থাকবে। শুধু তাই না, হাদিসের ভিতরে পাওয়া যায় আমাদের যে মসজিদ ঘরের যে ইমাম সাহেব, ওই ইমাম সাহেবের পিছনে আমরা যে নামাজ পড়ি, নামাজ আদায় করি, এই মসজিদের ইমাম সাহেবও সেই দিন হাশরের মাঠে আমাদেরকে টেনে জান্নাত নিতে পারবে, এটাও কিন্তু হাদিসের কথা। তাহলে মসজিদের ইমাম সাহেব, আমার মা ফাতেমা, হযরত আলী তাদের উপরে যদি ভার থাকে, তারাও যদি পারে, তাহলে আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা সে কেন পারবে না? কি আমার কথা কি বুঝছেন কি না? উনি বলতাছে আগে আসলে বুঝতইব, ছোট কথার পয়েন্টটাকে বুঝতইব। শুনেন, সব কথার পয়েন্ট দিয়া সব কিছু ওজন করা যায় না, আজকে কথা যাই না। আপনি সব কিছু দিয়া সব কিছু ওজন করতে পারবেন না, এটা আগে বুঝতে হবে। পাকে পাঞ্জাতনের তিনি একজন, আপনি বলতেছেন কোরআনটা নাকি মাতা হইয়া সেদিন জান্নাতে নিয়ে যাবে। হাফেজ যারা তারা এই কোরআনের প্রতি তারা কি কোরআন পড়ে তারা আলোকিত হয়, এ কোরআনটা তাদের মাথায় থাকে, তাই কোরআনটা নাকি মাতা হইয়া সেদিন জান্নাতে যাবে। আচ্ছা কোরআন যদি হাফেজদেরকে যদি জান্নাতে নিতে পারে, তাহলে আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা কেন পারবে না? এখানে আমার পয়েন্ট, আপনি মানলেন, আপনি মানলেন, আবার একদিকে মানলেন না, কি বললেন মানলেন না কেন? এই কথাটা আমি এই জন্যই বলতেছি, আপনি বলতেছেন নানার কাম নাতি যদি করব, তাহলে নানাই কি করব? দেখেন এখানে সব কথা সবভাবে বলে ফেলবেন না, আগে বুঝতে হবে কার সম্বন্ধে কথা বলতেছেন। হ্যাঁ আসলে অনেক কথার মাধ্যমে অনেক সময় বেয়াদবি হয়ে দাঁড়ায়। আপনি কথাটা একভাবে মানছেন, আপনি হোসেন রাদিয়াল্লাহু তাআলার কথা একভাবে মানছেন, আবার বলতেছেন আসলে একটু মাথাটা ঘুরাইতে হবে, আমি কোরআনের কথা বলছি, কোরআনটা মাথা হইয়া হাফেজদেরকে টেনে জান্নাতে নিয়ে যাবে। তাহলে আপনি যদি এই কথাটা বলেন, তাহলে আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলার কথাটা কেন আপনি না বললেন? এখন এটাকে আপনি মানেন নাকি মানেন না, এটা আমার পেশ রইল। যাই হোক এখানে আর কিছু আমি বলবো না, প্রশ্ন করে গেছেন, এখন বড় পীরের একটা গান গাইবো নাকি অন্য গানে যাব? অন্য গানে যাব, তাহলে প্রশ্ন জবাব দিয়ে দিই নাকি? হ্যাঁ
Oh,
জীবনী আর খাজা বাবার জীবনী দুইটা জীবনী কিন্তু বাবা আমরা যারা তরিকা পন্থী আছি তাদের জন্য খুব মূল্যবান একটা পালা তরিকা পন্থী যারা তাদের জন্য গুরু ভক্ত পালা গুরু শিষ্য পালা বিশেষত মারিফতের যে বিষয়গুলো গুরু পালাটা যখন দেওয়া হয় তখন পাওয়া যায় আর মারফতের কিছু তরিকার বিষয় কিছু জানা যায় যখন খাজা বড় পীর এই পালাগুলো দেওয়া হয় কারণ এই দুইটা পালার ভিতরে বাবা লক্ষ্য করে দেখবেন আজিবাজি কোনো কথা কিন্তু পাবেন না আজকে যদি আমাকে শরীয়ত বা মামুন সরকারকে শরীয়ত দেওয়া হইতো বা পুতুল দেওয়ানকে শরীয়ত মারফত যেটাই দেখ ভাগ করে দেওয়া হইতো নারী পুরুষ দেওয়া হইতো একটা না দুইটা কথা অবশ্যই কটু খারাপ কথা থাকতো কিন্তু দেখেন আজকে দুজন আল্লাহর ওলির সম্পর্কে আমরা আলাপ আলোচনা করতেছি এখানে কোনো বাজে কথা আর কোনো চলবে না অর্থাৎ আসেই না প্রত্যেকটা মানুষ যে গান শুনতে আসে বাবা তাদের মোমেন্টটা তাদের জ্ঞানটা যে কোথায় থাকে একমাত্র যারা পালা শুনে তারাই বলতে পারে আমার অনেক ভালো লাগলো তা আমি মামুন সরকারকে বলবো যে উনি বলতেছে এক কথাই বলেছিল যে আমি কিন্তু বহি না রাগ করে বলতেছি না হ্যাঁ আপনি যেমন রাগ করে বলতেছেন না আমিও কিন্তু রাগ করে বলতেছি না কারণ আপনি একটা কথার পয়েন্ট ধরলে আমার ভিতরে এটা ঘুরপাক খাবেই দাদা ভাই এটা কেন বললো আমি যেটা বলি হয়তো বা আপনি সেই পরিপ্রেক্ষিতে সেটা বলেন না আমি যাই কিছু করি না কেন নবীদেরকে নিয়ে কথা বলার মতো সেই দুঃসাহস কিন্তু আমাদের নাই আমরা তাদের সাধন ভোজন করতে হবে নবীর প্রতি যেহেতু আখির জামানার শেষ নবী আমার নবী সেই নবীর প্রতি মহব্বত রাখতে হবে সেই নবীর প্রতি মহব্বত রেখে আরো যে নবীরা আছে তাদের প্রতিও ভালোবাসা থাকতে হবে আমি তাদের প্রতি ভালোবাসা রাখলাম না তাদেরকে আমি কার্য খেপে আমি কিছু কথা ছোট করে বললাম এটা মানুষ গ্রহণ করলো ওই জায়গায় কিন্তু নবীর ভালোবাসা কখনোই পাওয়া যাবে না অবশ্যই আলোকিত হয়ে যায় তাই সেই দিন বড়পীর এই নূর সূরা যখন পাঠ করে তখন হয়ে গেছিল অন্ধকার আমার বড়পীর বলেছিল এটাই
যে আমি সূরা নূর পড়তেছি এই নূর অর্থ হলো আলো কিন্তু আলোর ভিতরে হয়ে গেল অন্ধকার কালো যেটাকে কি বাবা কালোটা অন্ধকার থাকে না মানে নূরটা হয়ে গেল কি কালো অন্ধকার সেদিন এটাই কিন্তু আমার বড় পীর আল্লাহর দরবারে বলেছিলেন যে এটা কি হলো কিনা আর আমার আল্লাহ সেদিন বড় পীরকে বলেছিল ওই দিকে তুমি লক্ষ্য করো প্রশ্ন করেছেন ওইটাই বড় পীর ওই দিকে দেখে তখন ইশারা করলো অন্ধকার থেকে আবার আলো হয়ে গেল এখানেও কিন্তু একটা অন্য একটা বিষয় আছে আমার বড় পীর সেদিন যে কোরআন পাঠ করে ওই কোরআন পাঠ করা অবস্থায় আমার বড় ছিল তার ভক্তরা অর্থাৎ বড় পীর ইশারা দিয়ে বুঝিয়েছিল আল্লাহ অর্থাৎ নবী প্রতি যাদের মহব্বত থাকবে না যাদের বিশ্বাস থাকবে না তাদের জীবনটা অন্ধকারই থাকবে আর নূর অর্থাৎ বিশ্বাসের সাথে সাথে তার নূরের মাধ্যমে তার জীবনটা হয়ে যাবে আলোকিত অনেকেই আমরা আছি বাবা নবী যে নূর এটা আমরা বিশ্বাস করি না আমি সেদিকে যাব না আজকে কারণ যদি যাইতাম সন্ধ্যা রাত থেকে অনেক কথাই বলতাম যেহেতু আগে একটা আমাদেরকে ব্যারিকেড দিয়ে দিছে আজকে যেমন কিছু আপনারা আজকে বলবেন না সেই কথাটা আমার কিন্তু মাথায় আছে তাই সেদিন এই বিষয়টা আমার বড় পীরকে দিয়ে আমার আল্লাহ বলেছিল তুমি ইশারা করে তুমি লক্ষ্য করে দেখো তখনই অন্ধকার থেকে আলোকিত হবে অন্ধকার থেকে তখনই একজন ব্যক্তি আলোকিত হয় তার জীবনটা আলোকিত হয় যখন নবীর প্রতি বিশ্বাস অলির প্রতি বিশ্বাস রাখবে তখনই তার অন্ধকার থেকে তার জীবনটা আলোকিত হয়েছিল
বলতেছে আমাদের কিতাবে যদি আসতো তাহলে সেদিন আমরা ঈদ হিসাবে পালন করতাম। কে বলতেছে? ইহুদি বলতেছে। এখন ওই ইহুদির যেই আয়াতের কথাটা বলছিল যে এই আয়াতটা যদি আমাদের কিতাবে আসতো তাহলে আমরা ঈদ হিসাবে পালন করতাম। সেদিন খাজা বাবা কই ভক্ত বলেছিল, ও খাজা বাবা এই যে এই আয়াতের কথা যে বলল যে এই আয়াতটা ইহুদিদের কিতাবে যদি আসতো তারা ঈদ হিসাবে পালন করত। সেদিন আমার খাজা বাবা যখন তার ভক্তের কাছে এই কথাটা শুনে ভক্ত আহ্বান করেছিল, দয়াল নবী এটা বিশ্লেষণ কি করেছিল আপনার কাছে আমার একটু জানার দরকার, তাই আপনি বলবেন এটা পবিত্র কোরআনের কোন আয়াতটা? যেই আয়াতটা ইহুদি বলছে যদি আমাদের কিতাবে আসতো তাহলে আমরা সেদিন একটা ঈদ পালন করতাম। এই বিষয়ে আমার দাদা ভাইয়ের কোনো ধারণা আছে কিনা আমি খাজা বাবার শেষ মুহূর্তে এসে এই প্রশ্নটা করলাম, যেহেতু আজকে সারারাত কোরআন থেকে আলাপ আলোচনা হইতেছে, আশা করি এর একটা কিছু আমাকে দিন। গান গাইছি বন্ধু আইবা এবারে, সেদিন আইসা আমারে পাইবা না। এবার গায় এই মন দিয়া তোর মন পাইলাম না, দুঃখ বলবো কারে রে, আর আমি মন দিব কারে, মানে একজনের তো পাইনি ওনে আবার আরেকজনের দিব, চেষ্টা কোন জায়গায় লাগাইছি। যাই হোক বলা গো এই পর্যন্ত শেষ, কমিটির পক্ষ থেকে বলছে যে একটা কথা বলবো না, এই প্রশ্নের জবাব ইনশাল্লাহ আল্লাহর কসম আমি দিব, কিন্তু আগামী বছর যদি বায়না করে এই বছর দিতাম না। আগামী বছর এই জসিম ভাই পুতুল দেওয়ান আর মামুন সরকারের যদি বায়না করে আল্লাহর কসম
এই প্রশ্নের জবাবটা আগে দিয়ে এরপরে আমি গান গাব কিন্তু আজকে দিতাম না এটা আকর্ষণ রাখলাম এবার অনেকগুলো গানের অর্ডার সিলেট শাহজালাল বাবাকে নিয়ে একটি গান করতে হবে আরেক বড় ভাই বলছেন মনমোহন সাধুর গান করার জন্য কর্তা পক্ষ থেকে আদেশ আসছে মাতাল কবিরাজ একজনের রাসুলের একটি গান সাক্ষীপুরা বোতল দিয়ে আমার নেশায় বজে রই আরো বিচ্ছেদ গানের অনুরোধ আছে অভাব নাই আমি এক লাগাইলে এক মাস লাগবে তাই নবীর গানের উপরে কিন্তু আর কোনো গান থাকে না কি কর আমি নবীর গানটা আগে গাই পরে একটা বিচ্ছেদ গাবো দুইটা করে গান আমরা শর্টকাটে গানগুলো একটু বাড়ায় গাবো কি কর আপনারা হ্যাঁ শর্টকাটে মানে গানগুলো একটু বাড়ায় গাই যাতে আপনাকে পড়তে পারে আমি নেশায় মজে রই
সাথে সাথে মাতাল হই জালালের নাম লই বাবা রইনে সাথে এসাই বদেরই এসাই বদেরই এসাই বদেরই